আসসালামু আলাইকুম, কি অবস্থা, সবার কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়ায় বরাবরের মতো আজও ভালো আছি। আর যেসব আপুদের মন আজ একটু খারাপ বা কোনো বিষয় নিয়ে একটু টেনশনে আছেন, তাদের জন্য আল্লাহ তাআলার কাছে একটাই দোয়া, আল্লাহ তাআলা যেন তাদের লাইফের সকল প্রবলেম সলভ করে দেন। আর এই তো আমি আমার লাইফের আরেকটা বড় কাজ সলভ আউট করতে যাচ্ছি, সেটা হচ্ছে মেয়েকে স্কুল থেকে নিয়ে আসা। আর যাওয়ার আগে ভাবলাম আপনাদেরকে একটু দেখিয়ে দেই যে আসলে আজকে কী ড্রেস পরে যাচ্ছি। তেমন কিছুই না, খুবই সিম্পল একটা পাকিস্তানি থ্রি পিস পরে যাচ্ছি। আর এছাড়াও আমি যেহেতু একদম ছুটির আগ মুহূর্তে যাই বা বলতে গেলে লাস্ট মিনিটে যেয়ে পৌঁছাই, তো সব কিছু মিলিয়ে আসলে আমি খুব সিম্পলভাবে যাওয়ার চেষ্টা করি। যদিও আমার মেয়ে মাঝে মাঝে একটু কমপ্লেন করে আমি কেন সেজে গুজে সুন্দর করে যাই না, আসলে ওকে আমি আর কী বোঝাবো। আমার কাছে মনে হয় মেয়েকে যাবো চট করে গিয়ে নিয়ে চলে আসবো, এখানে আমি কী সাজুগুজু করবো, তো এই আর কি। আসলে ছোটো মানুষ যেহেতু, আর এছাড়াও আমি একটু কম সাজুগুজু করি, এটা নিশ্চয়ই এতদিন আপনারা কেউ বুঝতে পেরেছেন কি না আমি ঠিক জানি না। আমার যে সাজতে ভালো লাগে না তা কিন্তু না, আমার সাজতে খুব ভালো লাগে। তবে হ্যাঁ, অতিরিক্ত যেটা থাকে না সাজ, এটা সাধারণত হয়তো বা কোনো একটা বিশেষ ওকেশনে, যেমন কোনো বিয়েতে গেলে বা কোনো পার্টিতে গেলে হয়তো বা ওইভাবে আমার সাজা হয়। ন্যাচারালি আমি ওইভাবে খুব বেশি সাজি না, খুব বেশি হয়ে চোখে একটু কাজল দিব বা ঠোঁটে হালকা একটু লিপস্টিক দিব, এই আর কি। অনেকেই আমাকে মাঝে মাঝে কোশ্চেন করে থাকে আমি কেন রাস্তাঘাটের ভিডিওগুলো করে আপনাদেরকে দেখাই, কিন্তু আসলে আমার অনেক ভিউয়ার্স আছেন যারা আমাকে দেশের বাইরে থেকে দেখছেন। তো দেখা গিয়েছে যে যারা দেশের বাহিরে থাকেন তারা কিন্তু নিজের দেশকে দেখতে অনেক ভালোবাসেন, নিজের দেশে যদি সামান্য একটু রাস্তাও দেখা যায় সেটাও অনেক ভালো লাগে, কিংবা কারো হয়তো বা অনেক স্মৃতিও থাকতে পারে রাস্তাগুলোর মধ্যে। তো সব কিছু মিলিয়ে আমি আসলে যারা দেশের বাহিরে থাকে সেসব ভাই আপুদের জন্য স্পেশালি আসলে যখনই বাইরে যাই টুকিটাকি একটু রাস্তার আশেপাশের পরিবেশ সেগুলো দেখানোর ট্রাই করি। আর এই যে যে পার্কটা দেখতে পাচ্ছেন বা মাঠ যেটাই বলেন না কেন, বনানীর এই মাঠটা বা পার্কটা আমার খুবই ভালো লাগে, ওনারা এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন করে রাখে। তো আগে আসলে প্রায় আশা হতো আমার মেয়েকে নিয়ে, এখন তো যত দিন যাচ্ছে একটু একটু করে বড় হয়ে যাচ্ছে মেয়ে, আর আমরাও অনেক ব্যস্ত হয়ে পড়েছি, তো আসলে এখন আর ওইভাবে এই পার্কটাতে আসা হয় না। তো এরপর আসলে আর সারাদিন কোনো ভিডিও করা হয়নি আজ, যেহেতু একটু দৌড়ের উপরে ছিলাম, সেই সাথে আজ শরীরটাও কেন যেন ভালো লাগছিল না, হয় না এমন একটা দিন যে কিছুই করতে ইচ্ছে করে না, মনে হয় যে চুপ করে একটু বসে থাকি, এমনকি ভিডিও করতে ইচ্ছে করে না। তো আজ বলতে গেলে ঠিক তেমনই একটা দিন। তো যেহেতু আজ হাজব্যান্ড একটু আগে আগে বাসায় চলে আসবে আমি জানি, তো আসলে ওর জন্যই সন্ধ্যার নাস্তাটা রেডি করছিলাম। তো এখন আসলে যে সন্ধ্যা ঠিক তা না, এখন হচ্ছে বিকেলবেলা, ও যেহেতু সন্ধ্যার দিকে আসবে, তো তাই ভাবছিলাম একটু আগে আগে কিছু জিনিস প্রিপারেশন করে নিই, তাহলে তখন ও আসা মাত্র চট করে রাস্তাটা রেডি করে দিতে পারবো। তো এখানে আসলে আমি জাস্ট একটা বুকের মাংস নিয়েছি, নিয়ে এটাকে খুব ভালো করে এখন ধুয়ে নিয়ে এখন যে পাতিলটাতে আসলে আমি এটা কুক করবো সেটাতে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ননস্টিকের যে কোনো ধরনের কড়াই নিতে পারেন, তবে এটা আমার আম্মুর অনেক বছর পুরনো কড়াই, সো আমার ধারণা এরকম একটা দুটা কড়াই প্রত্যেকটা বাসায় বাংলাদেশে থাকবে, এবং এগুলো হচ্ছে এক ধরনের মাদের স্মৃতি। আর আমার মার আসতে হচ্ছে এগুলো সে ফেলবে না, কারণ এগুলো নাকি রান্না করতে করতে একদম তেল তেলে হয়ে গেছে, রান্না করতে অনেক ইজি। তো এনিওয়ে যাই হোক, তো এখন হচ্ছে এটার মধ্যে আমি আস্তে আস্তে একটু করে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এটাকে আসলে আমি অল্প কিছু মশলা দিয়ে যেহেতু সিদ্ধ করে নিব তাই তেমন কিছুই দিব না, যেহেতু একটু আগে লবণ দিয়েছি। আর এরপর এর মধ্যে আসলে পরিমাণ মতো মরিচের গুঁড়া, এরপর হচ্ছে গোলমরিচের গুঁড়াটা দিয়ে দিব, এবং সেই সাথে অল্প একটু আদা বাটাও দিয়ে দিব। আর রসুন বাটা আমাদের বাসায় শেষ হয়ে গিয়েছিলো, তো তাই আমি রসুনের গুঁড়া দিয়ে দিয়েছিলাম, আপনারা চাইলে এর মধ্যে রসুন বাটাও দিয়ে দিতে পারেন। তো আসলে এটা
আপনাকে আর কিছুই করতে হবে না, ব্যাস এখন একটু ভালো করে নেড়ে চেড়ে চুলায় বসিয়ে দিব। এরপর যখন পানিটা একদম শুকিয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিব। আর এই টাইপের চিকেন আমি প্রায় আসলে ফ্রিজে রেডি করে রাখি সিদ্ধ করে, কারণ এগুলো দিয়ে আসলে শ্রেডেড করে যদি ফ্রিজে রেখে দেই কিংবা বলতে গেলে যদি এভাবেও আপনি জাস্ট সিদ্ধ করে রেখে দেন, যখন প্রয়োজন পড়বে শ্রেডেড করে নিতে পারেন। তবে এভাবে রাখলে যেটা হয় আসলে চট করে নামিয়ে যে কোনো ধরনের নাস্তা ইউজ করতে অনেক বেশি সুবিধা হয়। আর এছাড়াও এই টাইপের চিকেনগুলো দিয়ে স্যান্ডউইচ তৈরি করতেও কিন্তু অনেক ইজি হয় আমাদের কাছে। তো এই তো আসলে আমি অলরেডি পুরো পানিটাকে একদম শুকিয়ে নিয়েছি এবং সেই সাথে পাশে অল্প কিছু আলু সিদ্ধ করে নিয়েছি, কারণ আজকের প্ল্যান হচ্ছে আমার চিকেন আলু পরোটা বানাবো। আর ভিডিওর এই পর্যায়ে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, যারা এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিবেন, সেই সাথে বেল আইকনটি ক্লিক করতেও ভুলবেন না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, লাইক ও কমেন্টস দিয়ে সাথেই থাকবেন। আর এই তো আজকে এখন যে আলু পরোটাটা তৈরি করব এবং এটা খুবই সিম্পলভাবে তৈরি করব আমি, তাই সে প্রথমে আসলে আমি আলুটা ম্যাশ করে নিয়েছি এবং এটার মধ্যে একে একে যে চিকেন শ্রেডেড করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর ধনে পাতা কুচি দিয়েছি, আর তেমন কিছুই দিইনি। আর এরপর যখন এটাকে খুব ভালো করে মেখে নেওয়া হবে তার এরপর এর মধ্যে আমি হচ্ছে একটু সরিষার তেলটা দিয়ে দিব, আর সব শেষে অল্প একটু লেবুর রস দিয়ে দিব। এবং আজকে যেহেতু খুব সিম্পল করেই বানাচ্ছি তাই রেসিপিটা আপনাদেরকে দেখালাম, এটাতে আসলে কোনো প্রকার এক্সট্রা কোনো মশলা লাগবে না। তবে হ্যাঁ, মাঝে মাঝে আমি এই যে যখন এই মেরিনেটটা আমি করে নিই আলুটাকে, তখন এর মধ্যে দেখা গিয়েছে যে মাঝে মধ্যে আমি বিভিন্ন ধরনের কাবাবের মশলা কিংবা পাঁচফোড়নের যে গুঁড়াটা থাকে সেটাও দিয়ে দিই। এটা আসলে সম্পূর্ণ নিজের উপরে, আর এটা তো বলার তেমন কিছুই নেই, কারণ যেহেতু আমরা সবাই গৃহিণী এবং আমার ধারণা আমার যে আপুরা আছেন তারা আমার থেকেও অনেক বেশি এক্সপার্ট, এবং আমরা কিন্তু নিজে থেকেই ঘরের মধ্যে উনিশ বিশ করে অনেক ধরনের খাবার তৈরি করে ফেলতে পারি, তাই না? তো আর আরেকটা কারণ একটু সরি বলে নিই, আমি জানি আমি লাস্ট কয়েকটা ভিডিওতেই একই কথা বলছি, যেহেতু আমার ঠিক পাশের ফ্ল্যাটটাতেই ইন্টেরিয়রের কাজ হচ্ছে তাই অনেক ধরনের আসলে শব্দ হচ্ছে বা নয়েজ হচ্ছে যেগুলো আসলে আমি কোনোভাবেই ক্যান্সেল করতে পারছি না। আর এছাড়াও আমি যে একটু লেট করে দিব, ওনারা একদম রাতের দশটা পর্যন্ত কাজ করে, সো আর কিছু করার নেই, কি আর করার। তো আশা করছি আপনারা খবর সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন প্লিজ ওনাদের কাজ তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এরপর আসলে আমি এখানে রেডিমেড পরোটা নিয়েছি, আপনারা চাইলে হাতে বানিয়ে পরোটার মধ্যেও এই একই কাজ করতে পারেন। তবে যেহেতু হাতে বানিয়ে পরোটাটা এখন আর ওভাবে খাওয়া হয় না আমাদের, খুবই কম, বলতে গেলে আসলে আমরা অনেক আলসেমও হয় আমাদের এখন যেহেতু রেডি পরোটা পেয়ে গিয়েছি, তাই না? তো এই আর কি। তো যাই হোক, যেহেতু রেডি পরোটা আমার কাছে আছে তো তাই ঠিক আমি যেভাবে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি ঠিক সেভাবেই আসলে আমি এটা অলওয়েজ প্রায় করার ট্রাই করি এবং খেতে কিন্তু বেশ মজাই হয়। তো আমি আজকে আসলে এখানে হারভেস্টের যে পরোটাটা আছে সেটা নিয়েছিলাম, গোল্ডেন হারভেস্টের, আর আপনারা চাইলে আপনাদের মতো করে পরোটা বানিয়েও নিতে পারেন। তো এরপর আসলে মাঝখানে যে পুরটা আছে সেটা দিয়ে নিয়েছিলাম, আর এখানে একটা ময়দার ঘোল বানিয়ে নিয়েছিলাম, শুধু ময়দা আর অল্প একটু পানি মিশিয়ে এটাকে একটা গাঢ় কি বলে আঠালো একটা ব্যাটারের মতো তৈরি করে তারপর আঙুল দিয়ে আসলে এটাকে চারিদিকে লাগিয়ে উপর থেকে আমি আরেকটা পরোটা দিয়ে এটাকে খুব ভালোভাবে সিল করে দিয়েছি। আর ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে বলে আসলে আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, এবং আমি জানি আমার আপুরা বললামই তো এর আগেও যে আমার থেকে অনেক বেটার পারে, সো আপনারা দেখে হয়তোবা চট করে বুঝে যাবেন। আর যখন আপনারা এই টাইপের রেডি পরোটা দিয়ে আসলে কাজটা করতে যাবেন অবশ্যই কিন্তু নিচের যে সাইডটা আছে সারফেসটাতে ওইটাতে ওনারা যে প্লাস্টিকটা সহ আসলে পরোটাটা দেয় ওই প্লাস্টিকের উপরে রেখে কাজটা করার ট্রাই করবেন, কারণ অলরেডি এই পুরটা দিতে দিতে এবং উপর থেকে পরোটাটা লাগাতে লাগাতে নিচে যে পুরটা নিচে যে পরোটাটা আছে সেটা কিন্তু অনেক বেশখানি নরম হয়ে যায়। তো আপনারা যদি এই প্লাস্টিকের সারফেসে করেন তাহলে খুব ইজি হবে এটাকে রিমুভ করতে, আর নাহলে কিন্তু যে বোর্ডের উপরে বা যে প্লেসটাতে আপনারা রেখে কাজটা করবেন সেটাতে কিন্তু একদম লেগে যাবে। তো এরপর আসলে আমি এটাকে খুব ভালো করে সিল করে দিচ্ছি, আর দেন এটাকে খুব ভালো করে আসলে তেলে ভেজে নেওয়া হবে। আমি আসলে যেহেতু তৎক্ষণিক তখন এটা ভাজবো না তাই আমি ঠিক এভাবে আবার উপর থেকে যে পলিথিনগুলো আসে রেডি পরোটার সাথে সেটা একটার পর একটা স্টেপ বাই স্টেপ দিয়ে এটাকে ফ্রোজেন করে রেখে দিয়েছি,
এবং ও যখন বাসায় এসেছে তখন আমি জাস্ট হালকা তেলে ভেজে এটাকে খেয়ে নিয়েছি এবং সবাই খেয়ে নিয়েছে এবং সবাই বলেছে খেতে অনেক ভালো লেগেছে। আসলে আমি ট্রাই করেছি বাসায় থাকা একদম অল্প একটা উপকরণ দিয়ে আসলে কিভাবে আমরা চিকেন আলু পরোটাটা বাসায় বানাতে পারি। আর এই তো আসলে এখন সন্ধ্যার দিকে এটাকে ভাজা হচ্ছে, তবে ভাজার টাইমটাতে আসলে আমি আর ভাবে ভিডিও করতে পারিনি কারণ বাসায় বেশ কিছু কাজ ছিল এবং একটা লোক এসেছিল, সো ওনার সাথে আমার বেশ কিছুক্ষণ কথা বলতে হয়েছে একটা কাজের বিষয়ে। তো তাই আসলে আমি আর ওভাবে থাকতে পারিনি, এই জন্য আমি সরি যে আমি আপনাদেরকে দেখতে কেমন হয়েছে সেটা দেখাতে পারিনি। তবে ইনশাল্লাহ যেহেতু ফ্রোজেন করে রেখেছি নেক্সট যখনই ভাজা হবে আমি আউটকামটা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে যাই, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক ও কমেন্টস করবেন। সবাই ভালো থাকেন, সে আশা আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।